স্বাগত এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছে আমি সংসদের মজুতমা এবং জাহিদুল বাসার শুরুতে শিরোনাম জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ জাতির করোনায় সীমিত রাষ্ট্রীয় আয়োজন রাজস্থানের 25 সড়ক ভাষা সৈনিকদের নামে হলেও নেই ব্যবহার জানেন না বেশিরভাগ মানুষ জীর্ণ নাম ফলক জটিলতার ফাঁদে এবারও নিজ ভাষায় পাঠ্যপুস্তক পেল না 1 লাখ সাঁওতাল শিশু তিন ভাষায় চলছে শিক্ষাদান বগুড়ায় বাস ট্রাক সংঘর্ষে দুই চালক সহ 6 জন নিহত আহত 10 রাজধানীতে প্রাণ গেল দুজনের এবং বাংলাদেশ সহ 12 দেশকে করোনা টিকার জন্য 160 কোটি ডলার দেবে বিশ্বব্যাংক আগামী মাসে বোর্ড সভায় অনুমোদন শুনুন শুনছিলেন এবার জয়পুর খবরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে জাতি তবে এবার করোনার ঝুঁকি মোকাবেলায় সীমিত করা হয়েছে রাষ্ট্রীয় আয়োজন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এক অনন্য দিন একদিকে ভাই হারানোর বেদনা অন্যদিকে মায়ের ভাষার অধিকার আদায়ের বীরত্ব গাথা সেই সঙ্গে 1999 সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি তাই 21,000 শোক নয় শক্তি প্রতি বছর 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব তবে করোনা মহামারীর মধ্যে এবছর রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে ফুল দেন সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে 5 জ্যেষ্ঠ নেতা শ্রদ্ধা জানান পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে শ্রদ্ধা জানান সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহিন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাদ শ্রদ্ধা জানান ভাষা শহীদদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলুনুর তাপস এবং ঢাকায় বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাই কমিশনার শহীদ মিনারে ফুল দেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির পক্ষে চেয়ারম্যান জি এম কাদের দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও সহকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান মহান মুজিববর্ষ সেটি আমরা অতিক্রম করছি আরেকটি হলো যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সেটিও আমাদের সামনে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি শতবর্ষ উদযাপন ফলশ্রুতিতে 2021-এর মহান 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি স্বতন্ত্র তাৎপর্য থাকে 21 মানে যেহেতু মাথা নত না করা আমরা চাই যে বাংলাদেশের মানুষ কারো কাছেই মাথা নত করবে না এই অঙ্গীকার নিয়ে আমরা আসলে এবার যেমন করোনাকালীন সময়েও 21-এ পালন করছি শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পর সারিবদ্ধভাবে ফুল দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা আমি এই ভাষাটাকে কতটা সম্মান করব কিভাবে এই ভাষাটাকে ব্যবহার করব কোথায় ব্যবহার করব কি কাজে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব আমি মনে করি আমার জন্য ওইটাই শহীদদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জ্ঞাপন সামাজিক দূরত্ব বা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অনেক নেতাকর্মী থাকা সত্ত্বেও আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে এখানে উপস্থিত হয়েছে করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে ব্যক্তি পর্যায়ে একসঙ্গে 2 জন এবং সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে 5 জন ফুল দিতে পারছেন 21 বাঙালির অবিনশ্বর প্রেরণা এবার করোনার প্রেক্ষাপটে যখন অনেক নিয়ম মেনে শ্রদ্ধা নিবেদন করতে আসতে হচ্ছে তখন ব্যক্তি পর্যায়ে শুদ্ধ বাংলা ভাষা বলা এবং লেখার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা তারা বলছেন বাংলা ভাষা এবং সাহিত্যের চর্চা বাড়িয়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা দেখাতে হবে অনিমেষ কর
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ, আরও বিস্তারিত জানবো এই মুহূর্তের সর্বশেষ খবর তার কাছ থেকে। অনির্বাণ, অন্যান্য বছর এই সময়ও কিন্তু যথেষ্ট মানুষজন থাকেন যারা শ্রদ্ধা জানাতে এসছেন, এবারের পরিস্থিতি কি? আরেকটি বিষয়, যারা সেখানে এসছেন করোনার ব্যাপারে কতটুকু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলছেন বা কতটা সচেতন তারা? দেখুন, প্রতি বছরের যে দৃশ্য আমরা কেন্দ্র শহীদ মিনারে দেখি, এবছরের সে দৃশ্যর বেশ কিছু আমরা পরিবর্তিত অংশ আমরা দেখেছি। ভোরবেলায় আমরা সবসময় দেখে থাকি যে একটা ব্যাপক ঢল নামে, তো এবছর আমরা সেই ঢলটা ভোরবেলা থেকে অনেকখানি কম দেখেছি। তবে সকাল 9টা থেকে বেলা বাড়ার সাথে সাথে দুপুর 1টা পর্যন্ত পুরো শহীদ মিনার চত্বর জুড়ে ছিল জনসমুদ্র। আপনাকে যদি এখনকার চিত্রটি আমি দেখাই, আপনি নিশ্চয়ই এখন দেখতে পাবেন যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পর্ব সেটি আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়েছে, যে ফটক সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। শহীদ মিনার মূল বেদি যেটা রয়েছে, মূল বেদির ভেতরে এত পুরো সারাদিন ধরে গতকাল রাত থেকে শুরু করে আজকে দুপুর পর্যন্ত যত ফুল এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে, অর্পণ করা হয়েছিল, সেগুলো সব এখন ধীরে ধীরে পরিষ্কার করা হচ্ছে এবং সরিয়ে ফেলা হচ্ছে। এখন স্বাস্থ্যবিধির বিষয়ে যে প্রশ্নটি করলেন, তার উত্তর গত কয়েকটি বুলেটিনে আমি দিয়েছি। সকাল 9টার পর থেকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে বিধি নিষেধ আরোপ করা হয়েছিল সেটির আমরা কোনোটাই আমরা মানতে দেখি। যেটি ছিল পলাশী থেকে সে প্রবেশ পথে আমরা দেখেছি যে সংগঠনের পক্ষ থেকে 5 জনের বেশি প্রতিনিধি আসতে মানা করা হয়েছিল। তারপর আমরা দেখেছি যে শত শত প্রতিনিধি আসছে, এটি সরকারি দলের পক্ষের। বলছিলেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল ফটকগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, এখন জনসাধারণ আর ভেতরে শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না বা ভেতরে নেই, লোকজনের উপস্থিতি নেই। তারপরে যে সড়কগুলো সকাল থেকে বন্ধ করা ছিল, চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলো কি এখন খুলে দেওয়া হয়েছে? না, সেগুলো এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি, যেহেতু শহীদ মিনারের সামনের অংশ এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখনো বেশ কিছু রাস্তা জুড়ে যারা দর্শনার্থী এবং শ্রদ্ধা নিবেদন করতে আসছিলেন তারা ঘুরছেন, যার কারণে এরা এই এলাকা থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত সড়ক আপাতত বন্ধ রয়েছে। তবে পলাশীর পাশ দিয়ে যে সড়কটি রয়েছে, অর্থাৎ মিরপুর রোড যেটি রয়েছে, সেটি এখন সচল রয়েছে, এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অর্থাৎ চানখার পুলের যে সড়কটি রয়েছে সেই সড়কটি খুলে দেওয়া হয়েছে। কিন্তু ক্যাম্পাসের ভেতরে সড়কগুলি এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং পায়ে হেঁটে এই রাস্তাগুলো তারা ব্যবহার করতে পারছেন। আর এর বাইরে করোনার যে ঝুঁকি আছে এবং করোনা সংক্রমণ এড়াতে যে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছিল, সেখানে আমরা শুধুমাত্র দেখেছি যে যারা এখানে এসেছিলেন তাদের অধিকাংশেরই মুখে মাস্ক ছিল, কিন্তু এর বাইরে জনসমাগম এবং ভিড় কিন্তু প্রচণ্ড ছিল। তারপরেও একটি বিষয় যে সাধারণত দেখা যায় যে বাঙালির কাছে 21 ফেব্রুয়ারির আবেদনটা একেবারে অন্যরকম, কারণ একটা আবেগ জড়িয়ে আছে এই দিনটিকে ঘিরে, শ্রদ্ধায় অবনত থাকে সাধারণ মানুষ, যার কারণে আবেগের জায়গা থেকে এই বাদ সাধতে পারেনি। আমরা দেখেছি যে সকাল থেকে শুরু করে একেবারে দুপুর 1:30 পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী এবং শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন রাজধানীবাসী, এবং বলা যায় গতকাল রাত থেকেই শুরু করে আজ বেলা দুপুর পর্যন্ত সারা রাজধানী মানুষের একেবারে মূল মিলনস্থল ছিল এই কেন্দ্র শহীদ মিনার। এই ছিল আমার কাছে সর্বশেষ। কেন্দ্র শহীদ মিনারে এখন মানুষের ভিড় একেবারেই নেই, সাধারণের চলাচল এই মুহূর্তে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই খবরের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কেন্দ্র শহীদ মিনার থেকে। দেশে বাক স্বাধীনতা আছে বলেই বিএনপির নেতারা প্রয়োজনের চেয়ে বেশি কথা বলতে পারছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এদিকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে কেন্দ্র শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের চেষ্টাতেই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সময় তিনি স্বাধীনতা বিরোধী ও দেশ বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি। আজকের এই মহান শহীদ দিবসে আমাদের অঙ্গীকার হচ্ছে এই স্বাধীনতার বিরোধী শক্তি, অপশক্তি যারা ভাষা কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে মাঝে মধ্যে আস্ফালন করে, তাদেরকে নির্মূল করা। অবিলম্বে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই সরকারের পদত্যাগ করতে হবে,
এবং গণতন্ত্র পুনরুদ্ধার করব, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। এবছরই গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 বাংলায় হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এর মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ বাংলায় অনুবাদ করা হয়েছে, যা আইন মন্ত্রণালয় তা পর্যালোচনা করছে বলেও জানান তিনি। শহীদ বেদিতে নির্বাচন কমিশনের পক্ষে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। এটা নিয়ে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, দুই তিন দিন আগে সচিব সাহেব গিয়েছিলেন, আইনে পরিণত করার জন্য মার্চ মাসের মধ্যে হয়তো সেগুলো হয়ে যাবে। এই কাজগুলো আমরা করি, যেমন আমাদের নির্বাচন কমিশনের কাজকর্মের মধ্যে যতদূর সম্ভব আমরা বাংলা ব্যবহার, বাংলা প্রচলন, এটা প্রধান হতে থাকি। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন আর ভাষার গান গেয়ে অমর একুশের বীর ভাষা শহীদদের স্মরণ করল জাতি। বিভাগীয় শহর সহ দেশের প্রায় সব জেলায় প্রথম প্রহরে এবং ভোরে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। করোনা পরিস্থিতিতে কিছুটা সতর্কতা মানলেও মানুষের আবেগের কোনো কমতি ছিল না। বীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের শহীদ মিনারে নানা বয়সী মানুষের ভিড়। করোনায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে ফুলের শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এর আগে রাত 12:01 নবনির্বাচিত সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। আমাদের দেশের সমস্ত স্বাধিকার আন্দোলনের ধারার যে মূল ভিত্তি, ভাষার সংগ্রামী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে। সংঘাত ভাষা দিয়েই শুরু হয়েছিল, সেটা কিন্তু এখনো শেষ হয়নি। আমি মনে করি যে খুব সূক্ষ্মভাবে এরা কার্যক্রম কিন্তু এখনো চলছে। সিলেটে সূর্যোদয়ের সাথে সাথে খালি পায়ে প্রভাত ফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সম্মিলিত নাট্য পরিষদ, বর্ণমালার মিছিল করে শ্রুতি। সাধারণ মানুষের কণ্ঠে ছিল ভাষার গান, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা। এটাকে কেন্দ্র করে আমাদের যত মানে স্বাধীনতা এসেছে, আমাদের মাতৃভাষা, আমাদের আমরা কথা বলতে পারছি, বরাবরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এটা আমাদের অন্তর থেকে আসে। আমরা ভাবতেই পারিনি যে করোনাকালীন সময়ে আমরা এইভাবে সুন্দরভাবে এটা সম্পন্ন করতে পারব। খুলনার শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে প্রথম প্রহরে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বরিশালের স্বাস্থ্যবিধি নিশ্চিতে শহীদ মিনার প্রাঙ্গণে ছিল বিশেষ নজরদারি। 1952 ভাষা আন্দোলন হয়েছিল, তো শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে এসেছি। এই বাংলা ভাষার মাধ্যমে আমরা এই মাতৃভূমিকে পেয়েছি, আমরা সকলেই গর্বিত এই দেশের জন্য। মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত হয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা কর্মসূচি। এছাড়া চুয়াডাঙ্গা, রংপুর, মাগুরা, ফরিদপুর, ঝালকাঠি সহ দেশের প্রায় সব জেলায় নানা আয়োজনে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 20 বছর ধরে বাংলাদেশ সহ বিশ্বের 191টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটির এবারের প্রতিপাদ্য শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা। করোনার কারণে বহুভাষিক শিক্ষাকে গুরুত্ব দিতে শিক্ষক নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিস সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয় 21 ফেব্রুয়ারিকে। এতে বিশ্ব দরবারে বিশেষ মর্যাদা পায় বাংলা, আর 2002 সালে আসে জাতিসংঘের স্বীকৃতি। এরপর থেকে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া সহ 191 দেশে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা। উদ্দেশ্য কাউকে পেছনে না রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যে মনোযোগ দেওয়া। মাতৃভাষা নেই এমন দেশও পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এর মধ্যে অন্যতম কানাডা। বিশ্বের সব দেশের ভাষা সংস্কৃতি ধারণের দৃষ্টান্ত আছে দেশটির। বিশ্বে ভাষা আছে 7,117টি। সবচেয়ে বেশি মানুষ কথা বলেন ইংরেজিতে। 146 দেশের 113 কোটি 20 লাখ মানুষের ভাষা এটি। দ্বিতীয় অবস্থানে মান্দারিন চীনা ভাষা, এতে কথা বলেন 111 কোটি 17 লাখ। আর তৃতীয় অবস্থানে হিন্দি, ব্যবহার করেন 61.5 কোটি। সপ্তম অবস্থানে থাকা বাংলায় কথা বলেন 26.5 কোটি মানুষ।
তবে হারিয়ে যাওয়ার মুখে রয়েছে বিশ্বের 43% ভাষা, এরই মধ্যে বিলুপ্ত 110টি। বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ পাপুয়া নিউগিনি, সেখানে 860টি ভাষায় কথা বলেন অধিবাসীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শিক্ষকদের অংশগ্রহণে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভোরে আশ্রম প্রাঙ্গণে হয় সংক্ষিপ্ত প্রভাত ফেরি। করোনার কারণে ক্লাস বন্ধ থাকায় ছিল না শিক্ষার্থীদের উপস্থিতি। বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে আয়োজিত হবে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনেও অনুষ্ঠান আয়োজন হচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং গণনাট্য সংঘ। চমৎকার অভিজ্ঞতা যে বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার মনে হয় না যে বিশ্বের আর কোথায় এত সুন্দরভাবে পালন করা হলো। এরকম আমরা প্রভাত ফেরি করলাম, আমরা দেখলাম সকাল 8:30 এখান থেকে প্রভাত ফেরি করলাম, আমরা ওখানে শহীদ মিনার রাতে তৈরি করলাম, পুষ্পস্তবক অর্পণ করলাম এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওখানে বাজলো। হ্যাঁ, আপনারা দেখেছেন, এটা একটা চমৎকার অভিজ্ঞতা এবং আমার মনে হয় যে বাংলাদেশের বাইরে এই বিশ্বভারতী এবং এই বাংলাদেশ ভবন থাকার কারণে যেটা আমরা পেলাম বা যেটা হলো এটা আর কোথাও এভাবে হয়নি। মাতৃভাষার সর্বজনীনতার সঙ্গে যুক্ত সাধারণের ক্ষমতায়ন, ভাষা ব্যবহারের সঙ্গে যোগ আছে ক্ষমতার ব্যবহার ও প্রয়োগের। সর্বস্তরে বাংলা চালু না হলে বৃহত্তর জনগোষ্ঠীর অধিকার বঞ্চিত হওয়ার সুযোগ থাকে বলেও মনে করছেন বিশিষ্টজনেরা। রাষ্ট্রভাষা বাংলা করতে বুকের তাজা রক্ত দিয়েছে বাঙালি। মহান 21শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, অথচ নিজ দেশেই সর্বস্তরে চালু নেই মায়ের ভাষা। উচ্চশিক্ষার প্রসঙ্গ টেনে বিশিষ্টজনরা বলছেন, বাংলায় পর্যাপ্ত বই না থাকায় বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি বইয়ের সাহায্য নিতে হচ্ছে। শিক্ষায়তনে, শিক্ষার মাধ্যম হিসাবে আমরা বাংলাকে পুরোপুরি ব্যবহার করতে পারছি না। এর একমাত্র কারণ হলো বাংলায় বইয়ের অভাব। বাংলায় বই অনুবাদ হয়নি, বাংলায় বই লেখা হয়নি। ইংরেজি কিংবা অন্য কোনো ভাষায় যদি লেখাপড়া করানো হয় কিংবা অফিস আদালতের কাজ করা হয়, তাহলে বৃহত্তর যে জনগণ তারতে অংশ নিতে পারেনি, পারবে না। শিক্ষার মাধ্যম যে সর্বত্র বাংলা হওয়া উচিত এবং বাংলা ভাষার মাধ্যমেই পৃথিবীর বিভিন্ন জ্ঞান বিজ্ঞান বিভিন্ন ভাষার নিয়ে আসা উচিত, এই বিষয়টা সম্পর্কেও চেতনা জাগ্রত হয় নাই। এছাড়া প্রান্তিক মানুষ যেন প্রশাসন ও আদালতের ভাষা বুঝতে পারে সেজন্য রাষ্ট্রকে সচেতন হতে হবে। ভাষা ব্যবহারের সঙ্গে ক্ষমতার ব্যবহারের সম্পর্ক রয়েছে। ক্ষমতার ব্যবহারের সঙ্গে আমার আপনার এদেশের 17 কোটি মানুষের অধিকার ভোগের যে প্রশ্ন সেটা জড়িত রয়েছে। এটা আবেগের ব্যাপার না যে মাতৃভাষা ব্যবহার করতে হবে। মাতৃভাষা ব্যবহার মানে ক্ষমতার ব্যবহারে আমি অংশ নিতে চাই। বিশ্বায়নের যুগে ইংরেজি শিখতে হবে, তবে বাংলাকে বাদ দিলে শিক্ষা পরিপূর্ণ হয় না বলেও মনে করেন এই শিক্ষাবিদ। ইংরেজি ভালো করে শিখাতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ ইংরেজি ভাষার মাধ্যমে বিশ্বের জ্ঞান বিজ্ঞানকে নিয়ে আসতে পারি, সেইটা আমাদের করতে হবে। কিন্তু সেটা সব জ্ঞান বিজ্ঞান বাইরে থেকে আনবো, সেটা প্রচার করবো আমার বাংলা ভাষায়। রবীন্দ্রনাথ বলেছিলেন, বিদেশি জাহাজে করে অনেক দিনের বাইরে নিয়ে আসে, কিন্তু ঘরে পৌঁছাতে হলে ডিঙ্গি নৌকা দরকার। আমাদের সেই ডিঙ্গি নৌকা হচ্ছে আমাদের ভাষা। শুধু অভিধান পরিভাষা নয়, উচ্চশিক্ষায় বাংলা ভাষায় পর্যাপ্ত বই প্রকাশ করতে বাংলা একাডেমির কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও চেয়েছেন বিশিষ্ট জনেরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে এবার ফেব্রুয়ারিতে হয়নি অমর 21শে গ্রন্থমেলা, তাই 21শে ফেব্রুয়ারির দিনটাও যেন অনেকটাই নিষ্প্রাণ। গ্রন্থমেলার আয়োজন না থাকায় শূন্যতা পাঠকদের মনেও। এবারের 21 একেবারেই অচেনা, নেই ভিড় আর আমেজ। করোনা বদলে দিয়েছে বিগত বছরগুলোর নিয়ম। স্বাস্থ্যবিধি মেনে শহীদ বেদিতে জানানো হয়েছে শ্রদ্ধা। করোনা পরিস্থিতির কারণে এবার ফেব্রুয়ারি শুরু হলো অমর 21শে গ্রন্থমেলা ছাড়াই। বিশিষ্টজনরা বলছেন, গ্রন্থমেলার মূল 21শের চেতনা, তবে এবার ফেব্রুয়ারিতে আয়োজন না হওয়ায় অনেকটাই ফিকে হয়ে গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে হয়তোবা যথাসময়ে আয়োজন করা সম্ভব হয়নি, কিন্তু এর মানে এই নয় যে সেটি হবে না এবং ভবিষ্যতে হবে সেটি প্রত্যাশা করি। তবে নিঃসন্দেহে বইমেলাটি হয়নি সেটি এই অভাবটিও আমরা গভীরভাবে অনুভব করি। বাংলা একাডেমির যে মেলা, এটা আমাদের জাতির একটা তীর্থভূমি বলবো আমরা এই ফেব্রুয়ারিতে, তো সেটা এখন না হওয়াতে ঘাটতি তো কিছু আছে। কোভিড মহামারীর কারণে যে বইমেলা হচ্ছে না অবশ্যই সেটার পিছিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে, কোথায় যেন আমাদের শূন্যতা, কোথায় যেন একটা অপূর্ণ রয়ে গেছে আমাদের এই একুশে উদযাপনের উপর। এবার একুশে ফেব্রুয়ারিতে প্রায় খালি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নেই বইমেলামুখী মানুষের সারি। বইমেলাটা একদম আমাদের জাতির আবেগের অংশ হয়ে গেছে, একুশে ফেব্রুয়ারি একটা অপরিহার্য অংশ হয়ে গেছে। যাই হোক, এবার তো আমাদেরকে মেনে নিতেই হবে। ফাঁকা মনে হচ্ছে, মনে হচ্ছে যে পরিপূর্ণতা পাচ্ছে না। আমরা মানে বইমেলাটাকে খুব মিস করতেছি, যখন সবকিছু একসাথে থাকে। আগের বছর যেমন করে বইমেলাতে বই কিনেছি, এবার বা সেই মজাটা নেই। শহীদ মিনারে ফুল দিয়ে প্রতি বছর এই জনস্রোত একুশে গ্রন্থমেলায়, তবে এবার আর সেই দৃশ্য নেই, তাই একুশ অনেকটাই বর্ণহীন। আশা মহামারীকাল পেরিয়ে একুশ আবার ফিরবে চিরচেনা রূপে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষা সৈনিকদের স্মরণে রাজধানীর 25টি সড়কের নামকরণ করা হয়েছে তাদের নামে, তবে সড়কগুলোতে নেই এসবের নামের ব্যবহার, বিষয়টি জানেন না এলাকার বেশিরভাগ বাসিন্দাই। নাম ফলক থাকলেও কয়েকটির অবস্থা খুবই জীর্ণ। দি সিটি কর্পোরেশন বলছে ভাষা সৈনিকদের নামে আরও কয়েকটি সড়কের নামকরণের পরিকল্পনা আছে তাদের, পাশাপাশি নামগুলোর প্রচলনের জন্য চালাবে প্রচার প্রচারণা। মিরপুরের টেকনিক্যাল মোড় থেকে এক নম্বর যাওয়ার এই সড়কের নামকরণ করা হয়েছে ভাষা সৈনিক প্রিন্সিপাল আবুল কাশেমের নামে, তবে এলাকায় দীর্ঘদিন বসবাস করার লোকজনও জানেন না এই নাম। আমরা একজন নাগরিক হিসাবে আমাদের যা জানা দরকার আমরা সেটা জানতে পারি না, এটা আমাদের আমাদের নিজস্ব ব্যর্থতা আমরা জানাতে পারি। আমি টেকনিক্যাল মোড় হিসাবে জানি, কিন্তু এটা জানানো তো উচিত ছিল। উত্তর সিটি কর্পোরেশনের দুটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাষা সৈনিকদের নামে সড়ক আছে 23টি, কিন্তু সড়কগুলোর এই পরিচিতি বেশিরভাগের অজানা। ধুলা আর পোস্টারে ধানমন্ডির 6 নম্বর সড়কের এই নাম ফলক থেকে মুছেই গেছে ভাষা সৈনিক আবুল কালাম শামসুদ্দিনের নাম। এছাড়া ধানমন্ডি 1, 3, 4, 5, 7, 8, 9, 11, 12, 13 সড়কগুলো ভাষা সৈনিকদের নামে নামকরণ করা হয়েছে। পরিচর্যার অভাবে নামের সাথে মুছেই গেছে ফলকে লেখা তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। এই 31 নম্বর রোড হিসেবে আমরা ইউজ করে আসছি, এই জন্য মানে এটা জানা হয় না আর কি। ভাষা সৈনিকের সড়কটা এটা, এটা বললে কেউ চিনবে না এখানে। দুই সিটি কর্পোরেশন বলছে নামগুলোর প্রচলনের জন্য প্রচার প্রচারণা চালানোর কথা ভাবছে তারা। প্রচারণার ব্যবস্থা নিতে পারি, আর এছাড়া সাইনবোর্ডগুলো একটু বড় করে অথবা নাম ফলকগুলো একটু বড় করে দৃশ্যমান উপায়ে রাস্তায় দেয়া যেতে পারে। অন্য আরও কোনো রাস্তা ভাষা শহীদদের নামে করা যায় কি না আমরা আলাপ করে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু অ্যাড্রেস হিসেবে লিখছি, কিন্তু কিন্তু ওটা আলাদা একটা নাম দেওয়া আছে, কিন্তু সবাই কিন্তু আমরা ইউজ করছি না। যারা আমরা সচেতন আমাদের উচিত কিন্তু এগুলো ব্যবহার করা। আসলে একা একটা প্রতিষ্ঠান, একজন ব্যক্তি, একটা অফিস কিন্তু রক্ষা করতে পারে না। 2006 সালের 7 ডিসেম্বর প্রথম ধানমন্ডি 10 নম্বর সড়কের নামকরণ করা হয় ভাষা সৈনিকের নামে। এরপর পর্যায়ক্রমে আরও 24টি সড়কে নামকরণ করা হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা রোমান নাকি অলচিকি, কোন লিপিতে ছাপা হবে সাঁওতাল ভাষার পাঠ্য বই, এমন জটিলতার ফাঁদে দেশের 1 লাখ সাঁওতাল শিশু। গত 3 বছরে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা যখন নিজ ভাষায় পড়াশোনা শুরু করেছে, তখন সাঁওতালদের একটি অংশ বিশ্বব্যাপী প্রচলিত অলচিকি বর্ণমালা চান। আবার মিশনারিদের দাবি বাংলা অথবা রোমান লিপি। আদিবাসী নেতা ও নৃতত্ত্ববিদরা বলছেন এমন গ্যাড়াকলে এবারও ছাপা হলো না সাঁওতাল ভাষার বই। অনামিকা হাজদা সুন্দরপুর গণপাঠশালার 4th শ্রেণীর ছাত্রী। রাজশাহীর কাকনহাট এলাকায় যুক্তিপাড়ার সাঁওতালি স্কুলে রোমান লিপিতে মাতৃভাষা শিখছে সে। আবার সাঁওতালদের একটি অংশ বাংলা লিপি ও অলচিকি লিপিতে লেখাপড়া করছে। প্রাক্প্রাথমিক শিশুদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকমা, মারমা, সাঁদ্রি, ত্রিপুরা ও গারো এই 5 ভাষায় বই প্রকাশ করা হয়েছে, কিন্তু বিভক্তির কারণে চূড়ান্ত হচ্ছে না সাঁওতালি ভাষার বই প্রকাশ। শিশুরা শিক্ষা নিচ্ছেন 3 বর্ণমালায়। এখানে 3 ধরনের বর্ণমালা নিয়ে কথা হচ্ছে, যার ফলে আমরাও নিজেরাও
বিভ্রান্তর মধ্যে পড়ছি এবং আদিবাসী বা সাঁওতাল সমাজের মধ্যে যে ঐক্যতা সেটি নষ্ট হচ্ছে। সরকারের দোষ দিব না, আমরা মন্ত্রী থেকে জাতীয় সংসদ পর্যন্ত বিতর্কটা করেছি এবং সেখানেও আমাদের কোনো সমাধান আসেনি। বাংলার পক্ষে যারা, তারা যখন দুই ভাগে বিভক্ত হলো তখন আমরা দেখলাম যে বিতর্কের খাতিরে শুধু বিতর্ক করা হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে থেকে তারা কোনো বিতর্কটা করছে না। যারা বাংলায় ছিলেন তারাই এক ভাগ হয়ে অলচিকিতে গেলেন, আর এক ভাগ বাংলায় থেকে গেলেন। নিজস্ব বর্ণমালা না থাকায় 1860 সালে রোমান হরফে সাঁওতালি ভাষার প্রচলন। এরপর 1925 সালে কবি রঘুনাথ মুমুর সাঁওতালদের জন্য অলচিকি বর্ণমালা প্রবর্তন করেন। 2003 সালে ভারতের 12তম সংবিধান সংশোধনে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়া হয় অলচিকি বর্ণের সাঁওতালি ভাষা। সাঁওতালি ভাষায় কথা বলেছে, চর্চা করেছে, লিখেছে, কবিতা লিখেছে, সাহিত্য নাটক চর্চা করেছে, সেটাকেই অবলম্বন করা উচিত। এবং বঙ্গ বর্ণমালা আজকে বাংলাদেশে ব্যবহার করে যদি সাঁওতালদেরকে তাদের প্রাক্প্রাথমিক শিক্ষা দেওয়া হয় তাহলে দেখা যাবে যে তারা মূলধারা শিক্ষার সাথে যুক্ত হতে অনেক বেশি সুবিধা হবে। নৃগবেষকরা বলছেন এই বিতর্কে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠীর শিশুরা। এই যে অলচিকি না বাংলা না হচ্ছে পরিবর্তিত রোমান, এর ভেতর দিয়ে কিন্তু একটি বৃহত্তম জনগোষ্ঠী তার মাতৃভাষা এবং বর্ণমালায় প্রাক প্রাথমিক শিক্ষা থেকে আসলে বঞ্চিত হচ্ছে। তো সেই বিতর্কটি আমরা কখনোই ভাষাগত ব্যাকরণের যে বিজ্ঞান সেই বিজ্ঞান থেকে আসলে করছি না এবং সেটি অধিকার প্রশ্নে আসলে করছি না। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় বসবাস করে সাঁওতাল জনগোষ্ঠী। সেখানে প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষায় অলচিকি বর্ণলিপি চর্চা করেন তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বিপন্ন হওয়ার পথে 14টি ভাষা, এসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কমে যাওয়ায় এ অবস্থা বলছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বেশিরভাগ ভাষার বর্ণমালা নেই বলেও এগুলো সংরক্ষণও করা যাচ্ছে না বলছে ইনস্টিটিউট। বান্দরবান প্রতিনিধি মংকিং মারমাকে সাথে নিয়ে প্রতিবেদন করেছেন নূরে আলম। বান্দরবানের আলীকদমের দুর্গম এক গ্রাম ক্রান্সিপাড়া। ক্রান্সিপাড়ায় 60টি রেংমির্চা পরিবার এখনও টিকে আছে, যাদের ভাষার নামও রেংমির্চা। তবে অপ্রচলিত এ ভাষায় কথা বলতে পারা মানুষ বেঁচে আছেন মাত্র 6 জন, তাদের বেশিরভাগই বয়সে প্রবীণ। ভাষাটি সংরক্ষণ করা না হলে এই 6 জন মানুষের বিদায়ের সাথে সাথে পৃথিবী থেকে মুছে যাবে একটি ভাষার ইতিহাস। ভাষা গবেষকরা বলছেন একটি ভাষার সাথে জড়িয়ে থাকে একটি জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি। ভাষাকে সংরক্ষণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে যতখানি সম্ভব ভাষা সম্পর্কে তথ্য লিপিবদ্ধ করতে হবে। আশা করছি সামনে সংশ্লিষ্টরা এই কাজটি করবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2011 সালেও রেংমির্চা ভাষা জানা মানুষের সংখ্যা ছিল 41 জন। এ ভাষার মতোই এদেশ থেকে আরও 13টি ভাষা বিপন্ন হওয়ার পথে। এর মধ্যে রয়েছে খাড়িয়া, সৌদা, কোডা, মুন্ডারি, কোল, মালতো, কন্দ, খুমি, পাংখোয়া, চাক, খিয়াং, লালেং এবং লুসাই। ভাষিক যে জনসংখ্যা, তাদের কাছ থেকে যে তথ্য উপাত্ত আমরা পাচ্ছি সেটা ওই ভাষাটা সর্বকাজের উপযোগী করার মতো উপাদান বা তথ্য আমরা পাব না। সেই সঙ্গে বেশিরভাগ ভাষার বর্ণমালা না থাকায় সংরক্ষণ করাটাও কঠিন বলছে ইনস্টিটিউট। এই নিদর্শনগুলো আমাদের রেকর্ড করা আছে, আমরা এটাই প্রকাশ করব। অলরেডি মানে ইতোমধ্যে আমরা এক ভলিউম প্রকাশ করেছি, বাকিগুলো প্রকাশ করার কাজ চলছে। দেশে বাংলাসহ 41টি ভাষা আছে, এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা 33টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে অর্ধেক খরচে বাংলায় SMS করতে পারবেন মোবাইল ফোনের গ্রাহকেরা। শনিবার বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC-র সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গ্রামীণফোন ও টেলিটকে এই সেবা মিললেও রবি ও বাংলালিংকের গ্রাহকদের এই সেবা পেতে আরও কিছুদিন সময় লাগবে।
কথা বলার পাশাপাশি মোবাইল ফোনের জনপ্রিয় একটি সেবা এসএমএস। এই সেবা ইংরেজিতে লেখার প্রবণতা বেশি হলেও অনেকেরই তা বুঝতে সমস্যা হয়। এসএমএস এ বাংলার ব্যবহার উৎসাহিত করতে এবার নেওয়া হলো খরচ কমানোর উদ্যোগ। ভাষার মাসেই চালু হলো এই সেবা। শনিবার সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান জানান, এখন থেকে ভ্যাট এবং ট্যাক্স ছাড়া সর্বোচ্চ ২৫ পয়সায় বাংলায় এসএমএস পাঠাতে পারবেন গ্রামীণফোন এবং টেলিটকের গ্রাহকরা। তবে রবি এবং বাংলালিংক গ্রাহকদের এই সেবা পেতে এক মাসের বেশি সময় লাগবে। রবি আর হলো বাংলালিংক তাদের একটু সময় লাগবে, তারা সময় নিয়েছে ১৫ মার্চ এবং আমাদের বাংলালিংক সময় চেয়েছে ৩১ মার্চ পর্যন্ত, এরপরে তারা ১০০% এটি বাস্তবায়ন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আগামীতে সব ক্ষেত্রে বাংলার ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। মুদি দোকানদার থেকে দিনমজুর পর্যন্ত মানুষ আছে যারা ইংরেজি বাক্যটা পড়ে সেই বাক্যটার অর্থ বুঝে না। মোবাইল কোম্পানিগুলো গ্রাহকদেরকে যে তথ্য দেয় সেই তথ্যগুলোর ক্ষেত্রেও আসলে অনেকটাই বিভ্রান্তি তৈরি হয়, কারণ মোবাইল তো এখন আর বছর দুয়েক আগে মোবাইল অপারেটরদের বাংলায় সব ধরনের এসএমএস পাঠানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও প্রযুক্তিগত কারণে তাৎক্ষণিকভাবে তা চালু করা যায়নি। তবে মোবাইল অপারেটররা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। ফেব্রুয়ারিতে তিন দিবসকে ঘিরে ১১ কোটি টাকার ফুল ব্যবসা, করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের। বিশ্বের সর্বোচ্চ ভাষার দেশ পাপুয়া নিউগিনিতে প্রচলিত ৮০৭টি ভাষা, সরকারি মর্যাদা ৩টি। সড়কে আবারও মৃত্যুর মিছিল। বগুড়ার শেরপুরে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৬ জনের, আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শেরপুরের কলেজ রোড এলাকায় ভোরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনুমানিক ভোর ৪টা ঢাকা থেকে ছেড়ে আসা এসআর পরিবহন শেরপুরের ফুড ভিলেজে যাত্রা বিরতি শেষ করে, যাত্রা শুরু করে বগুড়ার উদ্দেশ্যে। শেরপুরের কলেজ রোড এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে চলে যায় বাসটি। সেই সময় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় বাস ও ট্রাকের সামনের অংশ। এতে ঘটনাস্থলে নিহত হন বাসের চালক, হেলপার ও ৩ যাত্রী। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ট্রাক চালকের। ফুড ভিলেজে খাওয়ার পরে গাড়ি ছাড়ছে, গাড়ি ওখান থেকে রাফ গাড়ি চালাইতেছিল। কলেজ রোডে সেই রাস্তার উপরে এসে দেখতেছি পুরো রাস্তা জ্যাম। সামনে এগোতেই দেখি রাস্তার উপরে ৬-৭টা লাশ ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে মানে রাখা আছে। মুহূর্তে তো আমি আসলে একটু ঘুমে ঘুম ভাবছিলাম, তো উঠে দেখলাম যে আমার ছেলেকে আমি পাচ্ছি না। আমার ছেলে দুটো সিটের মধ্যে একেবারে ইয়ে হয়ে গেছে, পা ভাঙে দুইখান হয়ে গেছে আমার ছেলের। সামনে একটা গাড়ি যাচ্ছিল আর এই এসআর গাড়িটা আমার গাড়িটা ওভারটেক করতেছিল, তখন সামনের দিক থেকে একটা পাথরের ট্রাক আসতেছিল। ও পাথর ট্রাক না দেখেই ডান দিকে উঠে দিয়েছে, ডান দিকে উঠে দেওয়ার জন্য মুখোমুখি বাজেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে। এ সময় আহত ১০ জনকে পাঠানো হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যারা আটকা পড়া ছিল বাসে এবং ট্রাকে তাদেরকে আমরা এখান থেকে উদ্ধার করি। আমাদের স্প্রেডার র্যাম জ্যাক এগুলো দিয়ে আমাদের যে ইকুইপমেন্টস আছে সেগুলো দিয়ে উদ্ধার কার্য পরিচালনা করি, করে এই মৃত ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করি। দুর্ঘটনার পরে প্রায় ৩ ঘন্টা ঢাকা বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এদিকে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন ভোরে। বিমানবন্দর এলাকায় কিবরিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এদিকে শনিবার রাত ১২টার দিকে শ্যামপুরে রাস্তা পারাপারের সময় ময়লা বহনকারী ট্রাকের ধাক্কায় কাবুল নামে এক তরুণ আহত হন, পরে হাসপাতালে মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সহ ১২ দেশকে করোনা ভাইরাসের টিকার জন্য ১৬০ কোটি ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। আগামী মাসের মধ্যে সংস্থাটির বোর্ড সভায় এই তহবিলের অনুমোদন দেওয়া হবে। শুক্রবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ১২টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, তিউনিশিয়া ও ইথিওপিয়ার নাম রয়েছে। স্বল্প সময়ের মধ্যে আরও ৩০ দেশের জন্য একই রকম তহবিল গঠন করা হবে। তিনি উৎপাদনকারী ওষুধ কোম্পানিগুলোকে টিকা কোথায় যাচ্ছে সে বিষয়ে আরও স্বচ্ছ ও উন্মুক্ত থাকার আহ্বান জানান। ডেভিড ম্যালপাস বলেন, দরিদ্র দেশগুলো যাতে বেশি পরিমাণে টিকা পায় সেজন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাংক। নোয়াখালীর কোম্পানিগঞ্জের আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহানউদ্দিন মোজাক্কির মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে শুক্রবার কাদের মির্জা ও মিজানুর রহমানের সমর্থকদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন মোজাক্কির। শুক্রবার বিকেলে কোম্পানিগঞ্জের চাপরাশির হাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন স্থানীয় পত্রিকার সাংবাদিক বোরহানউদ্দিন। গুরুতর অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আনা হয়। পরে সেখানেই শনিবার রাতে মারা যায় তিনি। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। সিসিইউতে ওখানে গেছি, ডক্টরের সাথে কথা বললাম, ওকে লাইফ সাপোর্টে দিছে, ওর সিচুয়েশন ভালো না। সজলকে দেখছি তার এই যে গলাতে লাগছে, মুখে মুখে লাগছে, বুকে লাগছে। তার বুকে আপনি দেখতে পাবেন এখান থেকে এ পর্যন্ত আমার ভাইয়ের বুকে যাত্রা করে দিছে। নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে, অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। গলায় ছোটা গুলি আছে যে, ওই গুলি লাগছে। ঢাকা মেডিকেলে কাল ভর্তি হয়েছে, আইসিইউতে ছিল, এখন সে আজকে রাত ১১টার দিকে সে মৃত্যুবরণ করেছে। নিহত সাংবাদিক বোরহানউদ্দিন মোজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারের উপজেলা প্রতিনিধি ছিলেন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোম্পানিগঞ্জে সাংবাদিক মোজাক্কিরের মৃত্যুর পর তার বিচারের দাবিতে সেখানে একের পর এক বিক্ষোভ হচ্ছে। সাংবাদিক সহ স্থানীয়রা মানববন্ধন বিক্ষোভ করেছেন সেই খবর, এবং কাদের মির্জাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সর্বশেষ পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী রয়েছেন সেখানে, আমরা তার কাছ থেকে জানবো। সহকর্মী আবু নাসের মঞ্জু আছেন। আবু নাসের, এই মুহূর্তে নোয়াখালীর বিশেষ করে কোম্পানিগঞ্জ এবং বসুরহাটের কী পরিস্থিতি? যতটুকু জানা গেছে যে ঢাকার থেকে যেই মরদেহ, অর্থাৎ নিহত সাংবাদিক মোজাক্কিরের মরদেহ, সেখানে এখন পর্যন্ত পৌঁছেছে কিনা সেটি জানবো। সেখানে বিক্ষোভও হয়েছে, জানাবেন সর্বশেষ পরিস্থিতি। মূলত গত শুক্রবার আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে যে রক্তাক্ষয়ী সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে, এরপর থেকেই এলাকায় উত্তর সংঘর্ষটি ছিল মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে চাপরাশিঘাট পূর্ব বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বলা চলে এই সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে মোজাক্কিরের উপর একটি পক্ষ গুলি চালায় এবং তাকে খুব কাছে থেকে গুলি করা হয় বলে আমরা অভিযোগ পেয়েছি, এবং তার ব্যবহৃত মোবাইল এবং ক্যামেরা করে সাংবাদিক সমাজ এবং তার স্বজন যারা রয়েছেন আশপাশের লোকজন, তাদের অভিযোগ হচ্ছে যে একেবারে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যেই তার উপর গুলি করা হয়েছে। এবং এই ঘটনায় মোজাক্কির সহ মোট ৭ জন গুলিবিদ্ধ হয় এবং আহত হয় ৩৫ জন। এই মুহূর্তের পরিস্থিতি কি শুক্রবারের ওই ঘটনার পর এখন সেখানে কি পরিস্থিতি? সাংবাদিকরা, স্থানীয় সাংবাদিকরা তারা বিক্ষোভ করছিলেন, বা যারা সেখানে কাদের মির্জার অনুসারী যারা রয়েছেন তাদের সব মিলে প্রতিক্রিয়া কি পুরো ঘটনায়? ছড়িয়ে পড়ার পরপরেই কিন্তু ছাপরাশিঘাট এলাকাতে তার স্বজন এবং এলাকাবাসী বিক্ষোভ করে, গত রাতেই সেখানে বিক্ষোভ সমাবেশ করে এবং এই হত্যার বিচারের দাবি জানায়। অন্যদিকে আজ সকাল থেকে একটু আগে এখানেই নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করে এবং এই প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়েছে। সেটি করতে প্রশাসন ব্যর্থ হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে
অনেক ধন্যবাদ নোয়াখালী থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিকের গুদামগুলো সরিয়ে না নিলে আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। পুরান ঢাকার ছুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের 2 বছর পূর্তিতে সকালে এক মানববন্ধনে এই আশঙ্কার কথা উঠে আসে বিভিন্ন সংগঠন সহ স্থানীয়দের বক্তব্যে। এ সময় তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। অবিলম্বে পুরান ঢাকা থেকে রাসায়নিকের দ্রব্যের গুদামগুলো সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। তারা বলেন, চুরিহাট্টা সহ আশেপাশের এলাকায় এখনও রাসায়নিকের গুদাম আছে। এছাড়া নিহত 71 জনের পরিবারের অনেকেই ক্ষতিপূরণ পায়নি বলেও অভিযোগ করা হয় মানববন্ধন থেকে। দীর্ঘ ক্ষতি পুষিয়ে অবশেষে লাভের মুখ দেখতে শুরু করেছেন যশোরের ফুলচাষিরা। চলতি বছরের প্রথম 3 দিবসকে ঘিরে প্রায় 11 কোটি টাকার ফুল বিক্রি করেছেন তারা। তবে এই বিক্রিও গত বছরের এই সময়ের চেয়ে অর্ধেক বলে দাবি ব্যবসায়ীদের। এরপরও করোনার কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নেবার আশা তাদের। যে কোনো উৎসব ও দিবস ঘিরেই জমজমাট হয়ে ওঠে ফুল ব্যবসা। কিন্তু করোনার কারণে গত বছর মার্চের মাঝামাঝি থেকে চিত্র ছিল একদমই ভিন্ন। অবশেষে এবছর ফেব্রুয়ারিতে অবসান হয়েছে মন্দার। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস আর অমর 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আবারও চাঙ্গা ফুলের বাজার। ব্যবসায়ীরা বলছেন, ফুলের বাজার নিয়ে অনেক শঙ্কা ছিল। করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধির কারণে আশা হারিয়েছিলেন তারা। তবে সবশেষে জমজমাট হয়ে উঠেছে বাজার, লাভেরও মুখ দেখছেন। যা ভাবিলাম তার থেকে ভালো আছে মোটামুটি, কিন্তু করোনা ভেদ করে মানুষ আশা করলাম যে বেরোবে না, কিন্তু বেরোচ্ছে। আমরা ক্ষেতের থেকেও একটু মাইনাস দামে নিয়ে আসছি, আমরাও কিন্তু সেই মাইনাস দামে বেচছি। আশা করা যায় সামনের দিনগুলো আলোর জন্য ভালো আসে। তবে গতবারের তুলনায় এবার ফুলের দাম কিছুটা বেশি, অবশ্য তাতে তেমন ক্ষোভ নেই ক্রেতাদের। টাকা 70 টাকা, সেটা এখন 100-150 এরকম, যার কাছ থেকে যেমন নিয়ে পারছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা চড়া দাম দিয়ে হলেও ফুল কিনেছি এবং বাচ্চাদের সাথে নিয়ে শহীদ মিনারে গেছি। চাহিদা কম থাকায় এবার ফুলের উৎপাদনও কম। 16 ডিসেম্বরে কৃষকরা কিছুটা হলো বাজার পেয়েছে এবং ভালো মূল্যে বিক্রি করছে। এখন সারা বাংলাদেশে আমাদের ফুল সেক্টরের কৃষকরা, ব্যবসায়ীরা তাদের বিগত দিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। চলতি মাসে দেশব্যাপী 40 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। চাষি থেকে পাইকারি ও খুচরা পর্যন্ত ফুল ব্যবসায় অন্তত 30,000 মানুষ জড়িত বলে জানিয়েছে বাংলাদেশ ফুল সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বের সর্বোচ্চ ভাষার দেশ পাপুয়া নিউগিনি, ভাষার দিক দিয়ে অসাধারণ বৈচিত্র্যের দেশটির জনসংখ্যার প্রায় 88 লাখ আর সেখানে প্রচলিত আছে 860টি ভাষা। এগুলো মূলত অস্ট্রোনেশীয় পরিবার ও পাপুয়ার নিজস্ব ভাষা। পরবর্তীতে ইংরেজি ছাড়া আরও 2টি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেয় পাপুয়া নিউগিনি সরকার। ওশেনিয়ার ছোট্ট দেশ পাপুয়া নিউগিনি, আয়তন 4,62,840 বর্গ কিলোমিটার। দেশটির প্রায় 88 লাখ নাগরিকের 80 ভাগই থাকেন গ্রামাঞ্চলে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে খুব বেশি বড় না হলেও পাপুয়া নিউগিনির ভাষাগত বৈচিত্র্য খুবই সমৃদ্ধ। বিশ্বের সর্বোচ্চ 860টি ভাষা প্রচলিত আছে দেশটিতে, যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা এঙ্গা। কেন্দ্রবর্তী পাহাড়ি অঞ্চলে প্রায় 2,000 মানুষ এ ভাষায় কথা বলেন, আর এর পরে আছে মেলপা আর হুলি। নিউগিনির পুরনো ভাষাগুলোকে বলা হয় পাপুয়ান। যেসব ভাষায় কথা বলতেন প্রায় 40,000 বছর আগে সেখানে বসতি স্থাপনকারীরা, প্রায় 3,500 বছর আগে কয়েকটি অস্ট্রোনেশীয় ভাষার আগমন ঘটে দেশটিতে। এগুলো প্রচলিত ভাষার চেয়ে একদম ভিন্ন। ধারণা করা হয় একটি মাত্র উৎস থেকেই আসে ভাষাগুলো। 19 শতকে ইংরেজ ও জার্মান ভাষীরা নিউগিনি শাসন শুরু করে। তবে স্বাধীনতার পরে মাত্র 3টি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়। সেগুলো হল হিরিমোতু, টোকপিসিন ও ইংরেজি। নিউগিনিতে এমন অনেক ভাষা আছে যা শুধুমাত্র একটি গোষ্ঠী বা কয়েকজন মানুষই বলে থাকেন। এরই মধ্যে বিলুপ্ত হয়েছে 11টি ভাষা। সংরক্ষণের অভাবে আরও অনেক ভাষা হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা ভাষাবিদদের। নিউগিনির পর সবচেয়ে বেশি ভাষার দেশ ইন্দোনেশিয়া।
যেখানে ব্যবহৃত হয় 742টি ভাষা। 516টি ভাষা নিয়ে তৃতীয় অবস্থানে আছে নাইজেরিয়া। আর সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে থাকা ভারতে ব্যবহৃত হয় 427টি ভাষা। নুসরাত সেলিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব তামিম মুশফিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা সৈনিকদের স্মরণ করেছেন ক্রিকেটাররা। সাকিব লিখেছেন বাংলা ভাষার প্রতি ভালোবাসার কথা। দেশবাসীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম। মিস্টার ডিপেন্ডেবল মুশফিক স্মরণ করেছেন ভাষা শহীদদের আত্মত্যাগের কথা। সৌম সরকারের পোস্টে স্পষ্ট বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও মমতা। সেরিয়াতে রাত 8টায় মিলান ডার্বিতে মুখোমুখি এসি মিলান ও ইন্টার মিলান। এর আগে সন্ধ্যা 7টায় লা লিগায় জয় ধরে রাখতে বার্সেলোনার চ্যালেঞ্জ কাদিজ। মিলান ডার্বির উত্তেজনা বেড়েছে পয়েন্ট টেবিলের লড়াইয়ে। শীর্ষে থাকা ইন্টারের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুয়ে এসি মিলান। রজ্জনেরিদের চাওয়া ইন্টারকে টপকে যাওয়ার। তবে চোট সমস্যায় কাজটা সহজ হবে না। ব্রাহিম দিয়াজ অনিশ্চিত, ফিট আছেন ইব্রাহিমোভিচ। অন্যদিকে পূর্ণ শক্তির দল পাচ্ছেন আন্তোনিও কন্তে। পরিসংখ্যান এগিয়ে ইন্টার। সবশেষ পাঁচ ম্যাচে এক হারের বিপরীতে চার জয় নেরাজ্জুরিদের। এদিকে লালিগায় টানা অষ্টম জয়ের অপেক্ষায় বার্সেলোনা। পিএসজির সাথে বড় হারের ক্ষত কাদিজের বিপক্ষে জয়ে চোখ মেসি গ্রিজম্যানদের। লালিগার কষ্টের জয় রিয়াল মাদ্রিদের। ভায়াদোলিদকে হারিয়েছে 1-0 করে। ওদিকে ইংলিশ লিগে হতাশার বৃত্তে বন্দী লিভারপুল এভারটনের কাছে অলরেডদের হার 2-0 করে। ম্যাচের শুরুতেই রিচার্লিসনের গোলে এগিয়ে যায় এভারটন। প্রথমার্ধে ম্যাচে ফেরার সুযোগ মিস করেন সালাহ মানেরা। বিরতির পরও গোল শোধে মরিয়া অলরেডস, তবে উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে ক্লপের দল। সফল স্পট কিকে জয়ের ব্যবধান বাড়ান বদলি হিসেবে নামা সিগুর্টসন। আসলে সবশেষ 4 হোম ম্যাচেই হার লিভারপুলের, যা 1923 সালের পর এই প্রথম। এদিকে কষ্টের জয়ে অ্যাথলেটিকোর সাথে ব্যবধান কমেছে রিয়াল। ভায়াদোলিদের মাঠে ক্যাসেমিরোর একমাত্র গোল গড়ে দেন ম্যাচের ভাগ্য। Sergio Ramos, a little stumble by lifted by Kroos, hangs it. আর এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত জানতে।